আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। নিয়োগটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। সো ভিউয়ার্স, নোয়াখালীর জন্য আবারও সুখবর। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে চাকরি, নোয়াখালীবাসীর জন্য এই নিয়োগটি। সো ভিউয়ার্স, পদসংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিস্তারিত সময়সীমা আমি জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। সো ভিউয়ার্স, আপনি এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন। প্রথম দেখা যাক, পদসংখ্যা 30 জন, স্মারকনাং 05-42-75-00-08-31-002-19-187, নিয়োগ প্রকাশের তারিখ 26/6/2021 খ্রিস্টাব্দ। সো ভিউয়ার্স, পদের নাম, প্রথম ক্রমিক নাম্বার 1, অফিস সহায়ক, পদসংখ্যা 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 2, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 7 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 3, মালি, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 4, পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 8 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো ভিউয়ার্স, ক্রমিক নাম্বার 5, বেয়ারার, পদসংখ্যা 3 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 6, সহকারী বাবুর্চি, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অবশ্যই মনে রাখবেন, রান্নার কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নাম্বার 7, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 3 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 8, মালি 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 9, পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো ভিউয়ার্স, এবারে দেখা যাক আবেদনের বিস্তারিত সময়সীমা, পরীক্ষার ফি বাবদ ফি, তারপর আবেদনের শেষ ও শুরু এবং শেষের সময়সীমা, তারপর বয়সের সময়সীমা। সো ভিউয়ার্স, দেখা যাক, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সো ভিউয়ার্স, শুধু নোয়াখালীর জেলার স্থায়ী বাসিন্দারা এই আবেদনটি করতে পারবেন। প্রার্থীর বয়স আগামী 31/7/2021 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য, প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সনদ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অবশ্যই আপনি যদি বর্তমানে কোনো চাকরি করে থাকেন তাহলে সেখানকার অনুমতিপত্র নিয়ে তারপর আপনাকে আবেদন করতে হবে। সো ভিউয়ার্স, কোটা সম্পর্কিত সরকারি সকল বিধিবিধান ও কোটানীতি অনুসরণ করা হবে। আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী। ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী ডিসি নোয়াখালী .teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অবশ্যই ভিউয়ার্স, মনে রাখবেন আবেদনের জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2021 সকাল 10টা থেকে, জমাদান শেষের তারিখ 31/7/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি
জমা দিতে পারবেন। অবশ্যই ভিউয়ার্স, আপনার আবেদনটি কনফার্ম করার জন্য 72 ঘন্টা সাবমিট অনলাইনে সাবমিট এর সময় থেকে আর আবেদনের পর থেকে আপনার 72 ঘন্টার ভিতরে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটক সিম দিয়ে SMS এর মাধ্যমে। তো ভিউয়ার্স, আবেদন করতে আপনার যা লাগবে, অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনকৃত ছবিয়ার্স, এখানে আছে SMS এর নিয়মাবলী এবং আপনার আবেদন করার পর একটি প্রিন্ট কপি অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে এবং সেটি পরবর্তী মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কাজে দেবে। ছবিয়ার্স, এবারে দেখা যাক কোন কোন পদের জন্য কত টাকা ধরা হয়েছে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অবশ্যই আপনার এখানে প্রত্যেকটা পদের জন্য 56 টাকা ধরা হয়েছে এবং 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনি এই টাকাটা জমা দেবেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং কোনো প্রকার সমস্যা হলে কোনো টেলিটক নাম্বার দিয়ে 1-to-1-এ কল করবেন অবশ্যই। সো ভিউয়ার্স, আর SMS এর পদ্ধতি এখানে দেওয়া আছে, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে, আজ এ পর্যন্তই। সো ভিউয়ার্স, ধন্যবাদ।